2022 সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা তো দেখো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে শিরোনামে দেওয়া আছে সমাজ ও সভ্যতা গঠনে শ্রমজীবী মানুষের অবদান এইটুক হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম তারপর দেখো কাজের দাপে দেওয়া আছে শ্রমজীবী মানুষের পরিচয় দিতে হবে বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি করতে হবে সাক্ষাৎকারের ভিত্তিতে একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ লিখতে হবে সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের মানুষের অবদান নিয়ে লিখতে হবে হবে এবং নির্দেশকে শ্রমজীবীর পরিচয় দিতে বিভিন্ন পেশার তালিকা তৈরি করতে হবে একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ দিতে হবে জীবনযাপনের সঙ্গে শ্রমজীবীর চাহিদা তুলে ধরতে হবে তাহলে চার নাম্বার দেওয়া হবে এবং সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান সমাজ ও সভ্যতার অগ্রগত অগ্রসরতার সঙ্গে শ্রমজীবী মানুষের অবদান যুক্ত করতে পারলে 4 নাম্বার দেওয়া হবে তো এই ছিল প্রশ্ন তো চলো এবার উত্তরপত্রে ফিরে যাই তোমাদের উত্তরপত্র এবং দেখো উত্তরপত্র প্রথমে রয়েছে ক নম্বর প্রশ্নের সমাধান শ্রমজীবীর পরিচয় যে ব্যক্তি তার যোগ্যতা ও কাজের উপযোগী হয়ে কোনো অর্থ উপার্জনের কাজে নিয়োজিত থাকেন তাকে শ্রমিক বলা হয় শ্রমিক মূলত তার শ্রম বিক্রয় করেন তার জন্য এক পক্ষকে তার উপযুক্ত মূল্য পরিশোধ করতে হয় আবার বলা যেতে পারে প্রতিষ্ঠানে বা কার্য সম্পাদনের জন্য কিছু সংখ্যক লোক তাদের শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন তাদেরকেও শ্রমিক বলা হয়ে থাকে যে ব্যক্তি শ্রমের বিনিময়ে তার জীবিকা নির্বাহ করে থাকে তাকে শ্রমিক বলা হয় বা শ্রমিক বলে তারপর হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি কৃষক যারা মাঠে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে কুলি যারা স্টেশন থেকে অন্যের মালামাল নিজের মাথায় বহন করে নিয়ে যায় দিনমজুর ই যারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে অন্যের জমিতে বা প্রতিষ্ঠানে কাজ করে দেয় কলকারখানার শ্রমিক যারা বিভিন্ন কারখানায় শ্রমের বিনিময়ে জীবিকা সরবরাহ করে জেলে যারা নদীতে মাছ ধরে বিক্রি করে নিজেদের জীবনযাপন করেন যারা সুতা দিয়ে পোশাক তৈরি করে কামার লোহা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র যেমন ইত্যাদি তৈরি করে কুমার যারা মাটি দিয়ে আসবাবপত্র তারপর রয়েছে গ নাম্বার প্রশ্নের সমাধান একজন শ্রমজীবী মানুষের জীবনযাপনের বিবরণ একজন দিনমজুর হল এমন একজন ব্যক্তি যিনি তার কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবন পরিচালনা করেন তিনি সুস্থ শক্তিশালী এবং দৃঢ়চেতা তিনি তার পরিবারের সাথে একটি বস্তিতে থাকেন এবং একটি অদম জীবনযাপন করেন না তিনি সাধারণত কৃষি বা নির্মাণ কাজে নিযুক্ত হন তিনি তার নিয়োগকর্তার নির্দেশ অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন খুব বুড়ে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বের হন তিনি বাইরে কাজ করেন এবং সাধারণত কৃষি ও নির্মাণ কাজে নিযুক্ত হন তার কাজে দক্ষতার চেয়ে শক্তি বেশি প্রয়োজন তিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন সন্ধ্যায় তিনি তিনি তার তার মজুরি পান আয় খুবই কম এবং যুক্তিসঙ্গত অর্জন করতে পারে না তারপর বাজারে যান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তার বাড়িতে ফিরে আসেন সারাদিন পরিশ্রম করে পরিবারের জন্য খাবার কিনে দেন তার সুখ দুঃখ দুটোই আছে বেশি উপার্জন করলে তিনি আনন্দ পান যখন তিনি তা করতে ব্যর্থ হয় তখন তিনি দুঃখ পান তিনি খুব পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন তার উপার্জন খুবই কম হয় তার সন্তানেরা সঠিক শিক্ষা পায় না এবং তার পরিবারের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধাও ঠিকমতো পায় না তারপর রয়েছে গ নম্বর প্রশ্নের সমাধান সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদান এক সভ্যতার বিনির্মাণ রাজমিস্ত্রি এবং রাজশ্রমিকরা সভ্যতার সৃষ্টি করেছে বড় বড় শহরের বড় বড় অট্টালিকা তৈরির পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে একজন তাই বলা যায় সভ্যতার বিনির্মাণ শুরু হয় রাজমিস্ত্রীর রাস্তাঘাট নির্মাণ আমাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নির্মাণ করে রাজমিস্ত্রীরা তারা সঠিকভাবে কাজ করে রাস্তাঘাট নির্মাণ করে বলেই আমরা অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত যেতে পারি তিন নাম্বারে রয়েছে অবকাঠামোগত উন্নয়নের ভূমিকা একটি দেশের অবকাঠামোগত নির্মাণ থেকে শুরু করে যে কোনো ধরনের স্থাপনা যেমন সমুদ্র বন্দর স্টেডিয়াম ভাস্কর্য সেতু উড়াল সড়ক রাস্তা বাঁধ কৃত্রিম জলাধার পানি গ্যাস তেল সঞ্চালন লাইনসহ সহ নগরায়নের প্রত্যেকটি ক্ষেত্রে একজন নির্মাণ শ্রমিকের কাজ রয়েছে চার নাম্বারে রয়েছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা একজন রাজমিস্ত্রি শ্রমিক যখন উঁচু উঁচু ভবন তৈরির কাজ করেন তখন তাদের জীবনের অনেক ঝুঁকি থাকে দশ থেকে পনেরো তলা ভবনের কাজে যখন একজন নির্মাণ শ্রমিকরা রাজমিস্ত্রি বিভিন্ন জিনিসপত্র ঠানামা করেন তখন যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে পাঁচ নম্বরে রয়েছে বাংলার ঐতিহ্যের ধারক কামার পেশায় কর্মরত শ্রমজীবী মানুষ সারা বাংলাদেশের ঐতিহ্যগত বিভিন্ন জিনিস বানিয়ে বাংলার ঐতিহ্য ধারণ করার কাজ করে যাচ্ছে দৈনন্দিন যন্ত্রপাতি প্রস্তুত কামার পেশায় কর্ম কর্মরত ব্যক্তিরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস যেমন দা কাচি বটি কুড়াল ইত্যাদি বানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের ধরে রাখার জন্য তাদের অবদান অনস্বীকার্য তারা তাদের এই কাজের মাধ্যমে আমাদের সমাজ ও সভ্যতার নির্মাণে সাহায্য সহযোগিতা করছে তো এই ছিল দু হাজার বাইশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের হ্যারাসনমেন্ট বিষয় বাংলা এর সম্পূর্ণ সমাধান তো ধন্যবাদ সবাইকে